হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো রূপ ছাড়া যে ডুব দিয়েছে শয়তান আছে পাচে পাচে তাহলে এই পৃথিবীতে একটি কথা বলা আছে সাধকদের রূপের ঘরে ডুব দিয়ে দেখো স্বরূপ ছাড়া নাই সাধন এই রূপ তোমার সেই রূপ বটে ঘটে ঘটে নিরঞ্জন তাহলে নিরঞ্জন যিনি তিনি আল্লাহ তাহলে আল্লাহ কিন্তু যে একটা কথা বলেছে যে আমি নিরাকার বলতে আমার আকার নেই তা নয় তবে আকারে যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা মসজিদ ধরো আর মসজিদ যতক্ষণ পর্যন্ত তোমরা না ধরবা ততক্ষণ পর্যন্ত তোমরা আমার আকার পাবে না আচ্ছা নিরাঞ্জন তিনি নিরে আসে নিরে ভাসে যদি কেউ বসতে পারে তবে ধরবে কষে হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদেরকে যেই জিনিসটি বোঝাতে চাচ্ছি সেটি হলো যে মুর্শিদ হল একটা মাটির ভান্ডে তিনি থাকে আর মাটির ভান্ডের যেই রূপটা মুর্শিদের সেই রূপটা তবে দেখা যায় আপনার বাড়ি থেকে আপনার মুর্শিদের বাড়ি দেখা যায় একশো মাইল দূরে বা দুইশো মাইল দূরে কিন্তু দেখা যায় আপনি যখন মুর্জিদের কাছাকাছি থাকবেন তখন দেখবেন যে মুর্শিদকে দেখতেছেন কথা বলতেছেন কিন্তু বাড়িতে আসার আগেই চোখটা বুঝে দেখেন যে মুর্শিদের স্রোতটা আপনার চোখে ভাসে না আপনার চোখে ভাসে না কেন দেখবেন বিশ বছর আগে একটা লোককে আপনি দেখেছিলেন তাকে কল্পনা করেছেন তার চেহারাটা সামনে ভেসেছে কিন্তু দেখা যায় মুর্শিদ নামের যে স্রোতটি সেটি কিন্তু সহজে ভাসছে না কেন ভাসে না এর ঘটনা হল যেদিন আপনি কামেল মুর্জিদের হাতে হাত দিয়েছেন সেদিন মনে করতে হবে যে আপনি রাসুলের হাতে হাত দিয়েছেন আর যিনি রাসুলের হাতে হাত দিলেন তিনি আল্লাহর হাতে হাত দিলেন তবে আল্লাহকে পাওয়া যেরকম অনেক কঠিন হয়ে পড়ে তেমনি রাসুল রূপে আল্লাহ মুর্শিদের মধ্যে ঢোকে তখন মসজিদ রূপে ভক্তকে সাহায্য সহযোগিতা করে তখন মুর্শিদের চরণের দিকে যদি কেউ লক্ষ্য করে তাহলে বুঝতে হবে রাসুলের চরণের দিকে লক্ষ্য করলো আর রাসুলের চরণের দিকে যারা লক্ষ্য করল তারা আল্লাহর চরণেই লক্ষ্য করলো তেমনি মসজিদের রূপটা যদি রাসুল নিয়ে থাকে আর রাসুলের রূপটা যদি আল্লাহ নিয়ে থাকে তাহলে তিনটি রূপ একটি রূপ তবে হে জগতবাসী দেখা যায় মানুষ ধ্যান সাধনা করে বা অন্য অন্য কর্ম করে এবং দেখা যায় মুর্শিদকে যখন স্মরণ হয় তখন দেখা যায় মুর্শিদকে পায় না কেন পায় না যে ঘটনা হলো যে মুর্শিদের হাত যদি রাসুলের হাত হয় রাসুলের হাত যদি আল্লাহর হাত হয় তাহলে মুর্শিদের স্রোতটাও আল্লাহর তখন দেখা যায় একজন মানুষ যখন চক্ষু বোঝে এবং ধ্যান সাধনায় ডুবতে চায় তখন মুর্শিদের রূপটা সহজে আসতে আসে না বা অনেক চেষ্টা করে আনে তো থাকে না এর কারণ কী কারণ এই রূপটা এখন আল্লাহর হয়ে গেছে এখন এই মসজিদকে এখন মানতে হবে কি যে রাসুল রূপেই মানতে হবে খোদার রূপেই মানতে হবে তখন কি হবে তখন দেখা যায় এই পৃথিবীতে আমরা লাভবান হয়ে যাব আমরা এই পৃথিবীতে আল্লাহর সাক্ষাৎ লাভ করে যেতে পারবো তাই একটি কথা বলা হয়েছে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তারে পাইবার জন্যে আমরা মসজিদ ধরতে যাই মসজিদ ধরতে গিয়ে আমরা যদি এই সাধনগুলো গুরুর কাছে গিয়ে যদি আনতে পাই তখন কি হবে এই সাধনাগুলো করলে তখন আমরা অবশ্যই অবশ্যই আল্লা পর্যন্ত পৌঁছে যাব এবং আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ দিতে বাধ্য কেননা কোরআনের মধ্যে যদি লক্ষ্য করি বহু জায়গাতে আল্লাহ বলেছে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো কেন বলেছে যদি সাধনা করে কেউ সেই সাধনার মাধ্যমে নিজেকে পবিত্র করা হয় আর যখন নিজেকে পবিত্র করা হয় তখনই সে পবিত্র ভাণ্ডে আসে আল্লাহ দেখা দেয় তবে হে জগতবাসী আজ আমি আপনাদেরকে যে কথাটি বললাম যে অবশ্যই এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর দর্শন পেতে চায় আল্লাহকে দেখতে চায় তাহলে অবশ্যই তার মুর্শিদ ধরতে হবে তাহলে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তারে দেখার নসীব হয়ে যাবে আর তাকে এক নজর দেখলে তার জন্য সমস্ত দুজকে হারাম হয়ে যাবে সুবাহান আল্লাহ তবে হে জগতবাসী আজ এ কথাগুলো বলে রাখবো তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থিত হবে তো আজ এই বলেই রাখছি আল্লাহ হাফিজ